আসসালামু আলাইকুম। এবার আমরা একটা আরেকটা বাড়িতে আমরা নিয়ে আসছি আপনাদেরকে। এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছিলাম আজ থেকে প্রায় দুই বছর আগে। তারপরে এই বাড়িটি এখানে অনেক নিচু জায়গা ছিল, কাদা ছিল, এখানে আমরা পাইলিং করছিলাম। পাইলিং করার পর নিচ থেকে আমরা ফাউন্ডেশন দিতে অনেক ব্রেক পেতে হয়েছিল। তো মূলত এটা ডিজাইন করার পর, এটা একটা প্রবাসীর ভাইয়ের একটা বাড়ি, উনি ইতালিতে থাকেন। তো এখানে প্রতিটা জায়গায় ইতে তিনটা করে ইউনিট আছে, অনেক জায়গায় দুটো ইউনিট আছে এবং পাঁচতলা ছয়তলাতে ডুপ্লেক্স করা আছে, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই বাড়িটা আমরা ডিজাইন প্রথমে করি, ডিজাইন করার পরে ওনাদের চাহিদা অনুযায়ী আমরা এই বাড়িটার, তারপরে ওনারা আমাদেরকে দায়িত্ব দেন যে এই বাড়িটা কনস্ট্রাকশনে আমাদের অবদান রাখার জন্য। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এর আগে আমি আপনাদেরকে বলেছি যে আগে শুধু আমরা বাড়ির প্ল্যান ডিজাইনের কাজটা করতাম, এখন আমরা ডিজাইনের সঙ্গে সঙ্গে আমরা ক্লায়েন্টদের অনেক প্রবাসী ভাই কিংবা অনেক আমার দেশে যারা আছেন তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ওনারা সময় দিতে পারেন না বাড়ি করার পিছনে, যার ফলে তাদের বাড়ি করার জন্য আমরা যথেষ্ট সহযোগিতা করে দিতে থাকি। ইভেন বাড়ি করার যাবতীয় দায়িত্ব আমরা নিয়ে ফুল বাড়িটা ঘন্টা আমরা করি, দুই তিনভাবে আমরা কাজ করি। অনেক সময় আমরা ফুল কনসালটেন্সি নিয়ে কাজ করি, আবার অনেক সময় পুরো বাড়িটা কন্ট্রাক্ট আমরা নিয়ে নিই। যেমন বাড়ি প্রথমে ডিজাইন করা হয়, থ্রিডি ডিজাইন করা হয়, আর্কিটেকচারাল ড্রয়িং করা হয়, স্ট্রাকচারাল ডিজাইন করা হয়, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, এগুলো শেষে আমরা এটার একটা এস্টিমেট দাঁড় করা হয়, এস্টিমেট দাঁড় করা হয় ক্লায়েন্টকে দেওয়া হয়। তারপরে ক্লায়েন্টের সঙ্গে একটা চুক্তি করা হয়, অনেকে চায় যে তার বাড়িটা আমরা করে দেবো, আমাদের দায়িত্ব, আমাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা যেমন ডিজাইন আছে যেমন ছবি আছে ছবির মতো বাড়ি করে দিয়ে আসা লাগে। তো সেসব ক্ষেত্রে আমরা আমাদের পুরো দায়িত্ব নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের ফোরম্যান, আমাদের মিস্ত্রি দিয়ে আমরা কাজগুলো করি। তো সেরকম একটা বাড়ি এটা, এই বাড়িটার ভিতরে আমি আপনাদের কিছু অংশ দেখাবো। এটা কনস্ট্রাকশন চলছে, চলমান কাজ। এরকম আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আমাদের প্রায় 25-26টা আমরা কনস্ট্রাকশনের কাজ অলরেডি হাতে নিয়ে ফেলছি, সেই কাজগুলোতে আমাদের নিয়মিত কাজ চলছে এবং অনেক বাড়ি দাঁড়াই গেছে, ম্যাক্স বেশ কয়েকটা বাড়ির 7-8 তালা পর্যন্ত হয়ে গেছে। আপনারা যারা এই ধরনের যারা সমস্যায় ভুগছেন, যারা সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না, তাদের পাশে আমাদের দিন আসবে থাকবে। আমরা আমাদের নিপুণ কারিগরের নিপুণ হাতে আমরা আপনাদের বাড়িটাকে স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। তো দশম মনে আসলে এই বাড়িটার ভিতরে আপনাকে নিয়ে যাবো, ভিতরে বিভিন্ন অংশ দেখাবো। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই বাড়িটা হচ্ছে ইতালি প্রবাসী এক ভাইয়ের জন্য, মূলত ওনার মিসেজ আমাদের সঙ্গে বেশি যোগাযোগ রাখতেন। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ডিজাইনটা প্রথমে তৈরি করি, তারপর ডিজাইন করার পরে আমাদের বিভিন্ন এখানে সবসময় আমাদের ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটা হয়েছে। তো আসলে এই বাড়ির ভিতরে বিভিন্ন অংশ আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা এই বাড়ির ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলুন বাড়ির ভিতরে যাই। হচ্ছে ইন্ট্রেন্স গেটটা, আপনারা ইন্ট্রেন্স গেটটা চমৎকার করে করা হয়েছে, এটা আমি দেখাচ্ছি যে গেটটা কিন্তু যেটা অনেক সুন্দর একটা গেট করা হয়েছে এখানে। এই গেটটা আরও রং হবে এখানে, এই ওয়ালগুলোতে আপনি পাথর বসবে, মার্বেল পাথর বসবে, এখানে সামনে উপরে ডিজাইন দিয়েছেন, এখানে কিন্তু ম্যাটেরিয়াল সেট করা হবে, তখন কিন্তু এটা দেখতে আরও সুন্দর হবে। পাশের বাড়ির ডিজাইনটা দেখুন, আপনি দেখছেন যে এটা হচ্ছে গ্যারেজের জন্য এই অংশটা রাখা হয়েছে, পিছনে একটা জিনিস রাখা হয়েছে, আর সামনের মাঝামাঝি আমরা এটা সিঁড়িটা রাখছি। এটা হচ্ছে আপনি দেখছেন সিঁড়ি এবং লিফ্টের জন্য এখানে জায়গা রাখা হয়েছে, লিফ্টের জায়গা এখানে রাখা হয়েছে। এখানে লিফ্টের জন্য আপনি জানেন যে আমরা যখন লিফ্ট ব্যবহার করি লিফ্টের জন্য 4টা আলাদা কলাম লাগে, এই কলামগুলো একটু টি টাইপের হয়ে থাকে। আপনি দেখেন এখানে টি টাইপের জন্য কলাম আছে, যাতে লিফ্টের উপরে উঠে চলে যাবে। আর পাশের সিঁড়ি আছে, সিঁড়ি ব্যবহার করে তারা বিভিন্ন তালা যাইতে পারবে। রাস্তাকে এখন আমরা দোতলায় নিয়ে যাচ্ছি, দোতলায় কিছু কম্পিটিশন দেখাবো। তো দর্শক মন্ডলী, আমরা এরকম চেষ্টা করি যে আমাদের দক্ষ কারিগর দিয়ে আমরা বিভিন্ন যারা দেশে বিদেশে আমাদের ক্লায়েন্ট আছে তাদের কাজগুলো আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো আমরা এখন ইউনিটে এতে ঢুকবো, প্রথমে এটা সিঁড়ি, আমাদের কাছে বামের সিঁড়ি আছে, এখানে লিফ্ট আছে, লিফ্ট এসে এখানে এই ল্যান্ডিংয়ে নামবে, নামার পর যখন ঢুকবে এখানে দুটো দরজা আছে, এই দরজায় ঢোকার পরে এখানে রিসেপ পাবে, এখানে বিভিন্ন জিনিস তারা রাখতে পারবে। তারপর এখানে ঢোকার পরে যেন খোলা মেলা একটা জায়গা, ডাইনিং বড়, একটা ড্রয়িং ডাইনিং, এখানে পর্যাপ্ত আলো বাতাস আছে। এর পাশে একটা দেখা যায় কিচেন, একটা কিচেন আছে, কিচেনের জন্য আপনার র্যাকগুলো করা হয়েছে, এগুলো সুন্দর করে আপনার সব ঢালাই দিয়ে সেলফ ট্যাঙ্কগুলো তৈরি করে দিয়েছে, যাতে অল্প জায়গার মধ্যে অনেক কিছু আছে। এবং এর সাথে একটা বারান্দা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা বারান্দা রাখা হয়েছে, যাতে এখানে ধোয়া মোছা কাটাকাটি করার জন্য এই জায়গাগুলো ব্যবহার করা হয়েছে। কিচেনটা কিন্তু খুব বেশি ছোটো না আবার বড়ও না, কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে। তারপরে তো এখানে অনেক সুনামে লাগার জায়গা। তারপর এখানে যদি আসেন তাহলে এখানে একটা বেডরুম হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, অথবা একটা ড্রয়িং রুম হিসাবেও এটা ব্যবহার করবেন। এটা কিন্তু বেশ খোলামেলা এবং রুমটা কিন্তু ছোটো না, অনেক বড়ো একটা রুম এটা।
রুমটা বেশ ভালো রেস্টুরেন্টের সাইডে যথেষ্ট আলো বাতাস আসার সুযোগ আছে। এখানে একটা তারা একটা ক্যাবিনেট করা হবে, এখানে আমরা কিন্তু একটা আলমারির জন্য জায়গাটা রেখে দিয়েছি, যেখানে একটা আলমারি অর্থাৎ আমার একটা ক্যাবিনেট করে দেওয়া হবে। তো তার সঙ্গে আমরা পরে বন্ধুত্বগুলোতে যাওয়ার চেষ্টা করবো। তো এটা তো আপনি জানেন যে ডাইনিং রুমটা, এটা হচ্ছে বিভিন্ন রুমে যাওয়ার জন্য জায়গাটা। ড্রয়িং রুম যেটা মাস্টার বেডরুম, এটা অনেক বড় একটা বেডরুম, আপনি দেখতে পাচ্ছেন যে বড় একটা বেডরুম, সাথে একটা চমৎকার একটা বারান্দা আছে, একটা ক্যাবিনেট, এখানে একটা আলমারি হবে, একটা আলমারি হবে, সাথে কোনো লাইট ছাড়াই এখানে কিন্তু পর্যাপ্ত আলোর যা ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে বাড়ির আর্কিটেক্টের মূল কাজ যে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত আলো বাতাস ঢোকাতে হবে। এখানে যদি আপনি আসেন সেগুলো আরো সুন্দর করা হবে, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। তবে এই বেডরুম আছে, এই বেডরুমটা বেশ বড় বেডরুম, এই বেডরুমটা এটা এখানে বেডরুম রাখা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। এই বেডরুমের সাথে জানালা আছে, এখানে একটা বারান্দা বারান্দা সিস্টেমে রাখা আছে এবং বাথরুমও এখানে রাখা আছে। তার মানে এই জায়গাটুকুর মধ্যে তিনটা বেডরুম রাখা হয়েছে, ড্রয়িং রুম আছে, তিনটা বাথরুম, কিচেনের সামনে করা হয়েছে। এবার আমরা ডুপ্লেক্সে যাবো, ডুপ্লেক্সে অবশ্য কেমন করছে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো। তার আগে আমরা পাশের ইউনিটটা দেখে আসতে পারি, আমরা পাশের ইউনিটটা ছোট করে আপনাদের দেখাই দিই। এটা হচ্ছে যে আবার আমি সেই ল্যান্ডিংয়ে চলে আসছি, সিঁড়ি লাইন ল্যান্ডিং। আপনি দেখছেন যে লিফট থেকে নামার পরে এখানে আমরা ঢুকবো, ঢুকার পরে ওই বাইরের মতন এখানে একটা ছোট্ট একটা স্পেস আছে, এখানে ক্যাবিনেট করা যাবে অথবা যে কোনো ফ্রিজ রাখার জন্য যারা খুবই কার্যকর হবে। তার পরে বড় একটা ড্রয়িং ডাইনিং, ডাইনিং রুম বাম হাতে একটা বেডরুম, আমাদের চমৎকার একটা বেডরুম, অনেক বড় বেশ বড় একটা বেডরুম রাখা হয়েছে। তো আবার আমি ডাইনিংয়ে ফিরে আসলাম, ডাইনিং ফিরে আসার পর এটা মাস্টার বেডরুম একটা, এখানে বেশ বড় এই রুমটা, প্রত্যেকটা রুমই অনেক বড় বড় রুম, এখানে ক্যাবিনেট রাখা হয়েছে, ক্যাবিনেট প্রত্যেকটা রুম এবং বারান্দার মতন রাখা আছে, দুদিক থেকে আলো আসবে এবং অ্যাটাচ বাথরুম রাখা আছে। তো এটা ছাড়াও এখানে আর একটা বেডরুম আছে, আপনারা দেখেন যখন আমি এখানে ঢুকলাম, ঢুকে ডাইনিং আসলাম, সেই কিচেন পাশে কিচেনও আছে, যেটা ডাইনিং কিচেন আছে, আর একটা বেডরুম আছে, এর সঙ্গে বারান্দা এবং একটা টয়লেট আছে। তো দশম রুমে এই হচ্ছে মোটামুটি এই অংশ ছিল। এখন আমি ডুপ্লেক্সের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করবো, যে তালায় মালিক নিজে থাকবে সেটা ডুপ্লেক্স করবেন, সে ডুপ্লেক্সের অংশ এখন আপনাদেরকে নিয়ে যাবো, চলুন উপরে যাই। এখন আমি তিনতলায় চলে আসছি, এটা হচ্ছে সেই ইটা ছিল আপনি হচ্ছে সিঁড়ি, সিঁড়ি এবং পাশে লিফ্ট আছে, লিফ্ট থেকে নামবে, নামার পরে এটা দেখেন কত চমৎকার। এখানে আমি জাস্ট এই দলে ঢুকবো, ঢুকার পরে একটা খোলা মাঠ ময়দানের মতন এই অংশ দিয়ে এবং এই অংশ দিয়ে এখানে যদি আমি একটু আসি, আপনি দেখেন যে এইরকম বড় একটা খোলা মেলা জায়গা আমাদের সামনে পড়ছে, যেখানে মানে অনেকে চায় যে খোলা মেলা জায়গায় বাড়িতে থাকার অভ্যস্ত রুম। আমরা ঢুকলাম, আমি যেটা প্রথমে দেখাতে চেয়েছিলাম যে এখনও কোনো গাড়ি করা হয় নাই, ঢুকেই ঢুকাটা আমি পরে আগে নিয়ে যাবো, তার আগে নিচে আর কী কী আছে সেগুলো আমি আপনাদের দেখাইনি। এখানে যেমন ড্রয়িং ডাইনিংগুলো আছে, এখানে এখানে একটা ফ্যামিলি লিভিং আছে এবং এখানে পর পর দুটো বেডরুম আছে দেখেন, এটা চমৎকার একটা বেডরুম, অনেক বড় বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম আছে, আপনি দেখেন একটা বাথরুম আছে, একটা বাথরুম আছে আর একটা বাঁধ, এটা একটা বাঁধ হবে, অনেক বড় একটা বেডরুম। আর একটা বেডরুম পাশে আছে সেটা আমি আপনাকে দেখাবো, এই বেডরুমটা অনেক বড় বেডরুম, আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে এখানে একটা ক্যাবিনেট রাখা আছে আর অনেক বড় একটা টয়লেট এখানে রাখা হয়েছে, এগুলো গ্লাস হবে যাতে পর্যাপ্ত আলো ভিতরে আসতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আসার পরে আপনি দেখেন যে সে এই অংশটা ব্যবহার করবে, এখানে এখানে দাঁড়ায় কিন্তু সে নিচে নিচের অংশটুকু কিন্তু দেখতে পারবে, এখানে দাঁড়াও, এখানে এসে কিন্তু সে নিচে যারা খাওয়া দাওয়া করবে বসবে কেউ আসবে এগুলো কিন্তু এখান থেকে এখানে একটা রেলিং হবে সুন্দর, এই রেলিং দিয়ে কিন্তু তার দেখতে পারবে। এটা হচ্ছে নিচ থেকে এগুলো দেখা যাচ্ছে, আমি এখানে একটা রেলিং হবে, আপনি বলছেন যে এই বরাবর একটা রেলিং থাকবে, রেলিংয়ের পরে তারা নিচে যারা আছে তাদেরকে দেখা যাবে।
তো তারপর এখান থেকে আমরা ভিতরে ঢুকবো ডুপ্লেক্সের দ্বিতীয় তলায়। এটা অর্ধেক অংশ নেওয়া হয়েছে, ফুল নানি অর্ধেক নেওয়া হয়েছে। এটা নিয়ে এখানে আসার পরে একটা এখানে একটা লিভিং রুম পাচ্ছে, এখানে একটা কিচেন রাখা হয়েছে, এখানে দোতো নিস্তালার মতো এখানেও একটা কিচেন রাখা হয়েছে। তারপর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই বেডরুমের সঙ্গে আগের মতোই একটা বড় বারান্দা এবং একটা টয়লেট রাখা হয়েছে, একটা টয়লেট রাখা হয়েছে। প্রত্যেকটা রুমের ভিতরে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এটা হচ্ছে এই বাড়ির একটা প্রধান বৈশিষ্ট্য এটাই। তারপরে এখানে আরেকটা কমন টয়লেট রাখা হয়েছে, যেহেতু ফ্যামিলি লিভিং থাকবে এখানে একটা কমন টয়লেট আছে। এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে ক্যাবিনেট রাখা আছে, বারান্দা আছে। মানে প্রত্যেকটা রুমে যথেষ্ট আলো বাতাস ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে। আবার আমি ফ্যামিলি লিভিংয়ে ফিরে আসলাম। এবং এখানে সিঁড়ি দিয়ে সরাসরি যদি কেউ প্রবেশ করতে চায়, কিন্তু বের হতে চায়, সেটাও কিন্তু এই দোতলার এই অংশ দিয়ে বের হতে করতে পারবে। আর পাশে আরেকটা ইউনিট ফুল রাখা হয়েছে, আপনি জানেন যে এটা অর্ধেক নেওয়া হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, সেটা আমি দেখালাম যে এই অংশে তিনটা বেডরুম রাখা হয়েছে। এটা কিন্তু আরেকটা বেডরুম। এই হচ্ছে মোটামুটি এই বাড়িটার কম্বিনেশনটা এইরকম ছিল। আমি চেষ্টা করেছি, এই ছিল মোটামুটি এই বাড়িটার কম্বিনেশনটা। আমি চেষ্টা করলাম যে এই বাড়ির বিভিন্ন অংশ আপনাদের বাড়ি তুলে ধরার। এই বাড়িটা একটা ছয়তলা বাড়ি হবে, অথবা ওনারা ওনাদের ফাউন্ডেশন আমরা সাততলা দিয়ে রাখছে, যে ভবিষ্যতে ওনারা সাততলাও করতে পারবে। তো দর্শক মন্ডলী, এরকম আমরা প্রতিটা বাড়ি আমরা হয়তো তুলে আপনাদের বাড়ি তুলে ধরা সম্ভব হয় না, কিন্তু এরকম শত শত বাড়ি আমাদের ডিজাইনে বিভিন্ন জায়গায় হচ্ছে, বাংলাদেশে আনাচ্ছে, কানাচ্ছে, বিভিন্ন জেলাতে হচ্ছে। এবং আমরা বেশ কিছু বাড়ি আমরা কনস্ট্রাকশনে চলে গেছি ইতিমধ্যে, যে বাড়িগুলো কনস্ট্রাকশনে কিন্তু অনেকগুলো কনস্ট্রাকশন শেষ পর্যায়ে অনেকগুলো আমরা মানে হস্তান্তর করে দিয়েছি এরকম। তো দর্শক মন্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। যারা এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে আমি